আমার একটা খোঁজ নিয়েছো তোমরা একদিন? আমি স্বীকার করছি আশাটা উচিত ছিল, খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো আজকে কিন্তু তোমার কাছে এসেছি। কৃতার্থ হলাম। আমি জানতাম না যে আকাশ আজকে হসপিটাল যায়নি। আচ্ছা মানছি। মানছো? তাহলে এবার চাটা পাওয়া যাবে? নিশ্চয়ই পাবে, বসো। তারপর কেমন চলছে বলো দিদি? চলছে, হসপিটাল নার্সিং হোম এই নিয়ে তো। নন্দিনী, জুলিয়ার কি বলছো? না আমি বলছিলাম চিনি দেবে না কিন্তু চাই। কেন গো, তোমার কি আবার? না না কোনো প্রবলেম নেই, মানে একটু সেফ থাকতে চাইছি আর কি। ও আচ্ছা, বয়স হচ্ছে তো। বয়স কিন্তু হচ্ছে দিদি, এবার একটা বিয়ে করো বলো তো, মেয়ে দেখে দি। জুলিয়া, জুলিয়া চিঠি পেলাম। এতক্ষণ বলনি তুমি আমাকে? কিরম ঝগড়া করবো দেখো, আমি ওর সাথে একটা কথা বলিনি, খোঁজ নেয়নি, দুম করে ঘুরতে চলে গেছে বাইরে, ভীষণ মজা করছে, কোথায় কোথায় ঘুরছে, অনেক জায়গায়। আচ্ছা কবে ফিরবে, লিখেছে কিছু? এই তো সময় হলো। তাই দেখো এবার কিরকম ঝগড়া করি। আসু তো কি ওর কি হয়েছে? এমনিতে তো অনেকদিন ছুটি পাওনা ছিল। ও তাই বলো, জানি তো তোমরা সব ডাক্তাররা একই রকম। আসলে ও নন্দিনী, আমি ভাবছিলাম কি জানো একটা কি ব্যাপার। হ্যাঁ আমার চান করতে একটু দেরি হবে। না না তোর মাইন্ডে চাটা খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। এই ওকে শুধু চা কেন, ব্রেকফাস্ট খেয়ে যাও। আমি শিখিয়েছি, এখন শিখছে। শোনো না শোনো না করো না, একটু এ দেবে ওই কি বলে, আমি দিচ্ছি তো বানিয়ে। আকাশ যাও না, তুমি যাও না, তুমি বানাও না, বানাও না। যে ছ নম্বর পেশেন্টের ক্যাথেটারটা অফ করা হয়েছে, আট নম্বরে যদি কোনো উইথড্রল সিমটম দেখা দেয় তো আমাকে ইমিডিয়েটলি ইনফর্ম করবেন। থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, আপনি এতদিন আসেননি, আসেননি কেন? আমি তো অফিসিয়ালি ইনফর্ম করেছিলাম ম্যাডাম। হ্যাঁ অফিসিয়ালি ইনফর্ম করেছিলেন, কিন্তু আপনার তো কোনো ছুটি নেই, রাইট? আমি জানি উইদাউট পে হয়ে যাবে। না উইদাউট পে এর কথা না, কথাটা হচ্ছে যে ইটস আ হসপিটাল অ্যান্ড ইউ আর লাইক এ ফ্যামিলি, সো ওকে ইউ মে লিভ নাও। আমি একটু কাজ আছে, আমি আসি। শোন, এতদিন আসিস নি কেন? আমি তো বললাম আমি অফিসিয়ালি ইনফর্ম করেছিলাম। ওনার আগে কিছু হয়েছিল? না রিমো ভালো আছে। তোর স্টফ আসেন দিদি, আমি ভালো আছি। আই ফাইন্ড সামথিং রং। সত্যি কথা বল, সত্যি কথা বল, তোর হাজবেন্ডকে নিয়ে কোনো? দিদি আমি জানি, আবার সেই ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়াবি, মাইন্ড ইউর ওন বিজনেস। সরি, আসলে আমি না একটা বই খুঁজছিলাম। হ্যাঁ রে, সেই ক্লাস টেনের মতো এখনো চালিয়ে যাচ্ছিস, স্কুল যাসনি কেন? আরে আমাদের স্কুলে একটা ফাংশন আছে, তার রিহার্সাল চলছে, অর্ধেক ক্লাস হচ্ছে না। কিন্তু তুই তোর সিলেবাস অনুযায়ী পড়াশোনাটা না করলে তো তুই পিছিয়ে পড়বি, আবার সেই কান্নাকাটি শুরু হবে। পড়াশোনা করছি তো, আমি বইটা তো কোথায় রাখলাম খুঁজে পাচ্ছি না। বিকেল বেলা তো নতুন গান শুনবি? ডিস্টার্ব করছি না তো, তুই শুনলে আমার খুব ভালো লাগে।
আমি কবে থেকে বাবাকে বলছি নেপাল নিয়ে যেতে, বাবা নিয়েই যাচ্ছে না। এই তোদের কথা ভীষণ মনে হচ্ছিল, বিশ্বাস কর আমি আকাশকে বলেছি নেক্সট টাইম তোরা সবাই যাবি আমাদের সঙ্গে, তুই, পাখি, গুগলু, টুস্কি। তোমার কুকুরটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওটা পুরোপুরি গুগলুর আইডিয়া, ওকে থ্যাঙ্কস দিস, একেবারে কুকুরি কুকুরি করে আমার মাথা খারাপ করে দিয়েছিল। আচ্ছা তোমরা নেপালে গিয়ে ক্যাসিনো যাওনি? জানিস তো আমি যে কবার খেলেছি জিতেছি, বিশ্বাস কর, বলতে পারিস বিগিনার্স লাক। আর ছোট মামা খেলেনি? ছোট মামা যেই খেলা শুরু করলো যা যা জিতেছিলাম সব হেরে গেলাম। আর নেপালের রাজবাড়ি? ওখানেও গিয়েছিলাম, ওটা জানিস তো একটা উঁচু পাহাড় থেকে দেখতে হয়, দূরে দেখা যায়। আগে তো কড়াকড়ি ছিলই, এখন আরো কড়াকড়ি, বুঝতেই পারছিস। ওই মধ্যিখানে রাজা যা করলো। এই অনি তখন থেকে তুই নন্দিনীকে বোর করছিস কেন রে বকবক করে, যা জামা কাপড় ছেড়ে যা, বোর করেনি। তুমি যাও না কিন্তু আসছি আমি। আরে নন্দিনী তুই আকাশের একটা ছবি নিয়ে এসেছিস তো? ইস দেখেছো, একেবারে ভুলে গেলাম, এসে গেছে গো ছবিগুলো। আমি তো তোদের নেপালের ছবির কথা বলছি না, তাহলে আমি বলছি আকাশকে তো অনেকদিন দেখিনি, কিরকম মুখটা তাই ভুলে গেছি। দায়িত্ব কর্তব্যতে ধার দিয়ে যায় না, একটা খোঁজও নেওয়ার প্রয়োজন মনে করে না। ওকে দেখ না, দেখা হলে যা ঝাড়বো না, ভীষণ ঝগড়া করো দেখা হলে। ও সেটাই বা কি করে করবে বলো, তার সময় কোথায়? তোমাকে তার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে হসপিটালে, নিয়ে ঝগড়া করতে হবে। ও এসেই আবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বুঝি? আবার কি? অবশ্য এখন বেশি কিছু বলা যাচ্ছে না ওনাকে, কিছুদিন ছুটি নিয়ে ঘুরে তো এসছে। তোরা বেড়াতে গেছিস শুনে না আমার খুব আনন্দ হচ্ছিল জানিস, আমারও এত যেতে ইচ্ছে করছে। ঘুরে এসো না। আরে কি করে যাব, প্রথম কথা অনির স্কুলের ছুটি নেই, দ্বিতীয় কথা হলো যে অনির স্কুলটা ছুটি পড়লেই আমাকে আমার শ্বশুর বাড়িতে যেতে হবে ব্যাঙ্গালোরে। তাই? এই ভাস্করটা কেমন আছে গো, কতদিন দেখিনি। যথেষ্ট ভালো আছে, এই তো এই সপ্তাহের শেষের দিকেই আমি ওকে নিয়ে তোদের বাড়িতে একবার যেতাম, ছুটকি আর শৈবালকেও আসতে বলেছি। ছুটকিকে এর মধ্যে ফোন করেছিলে নাকি? না আমি একদম ওর বাড়িতে গিয়েছিলাম। কেমন আছে গো, মানে কেমন দেখলে ওকে? কেন রে আবার কোনো সমস্যা হয়েছে? না না এমনি, মানে এ সময় শরীরটা ঠিক থাকে না তো, তাই ভালোই আছে। শাশুড়ি তো খুবই যত্নআত্তি করছে, শৈবাল নাকি এখন প্রায় দিল্লি চলে যায়। আমি তো বললাম কদিন চল আমার ফ্ল্যাটে গিয়ে থাক, দেখবি বেশ ভালোই লাগবে, অনিটা তো ভীষণ আনন্দ পাবে। তাছাড়া ভাস্কর মানুষের এই সম্পর্কগুলোর একটা একটা গ্রাফ তৈরি করলে সেটা কিরকম দেখতে হবে বলতো? হঠাৎ এমনি জিজ্ঞেস করলাম, অনি তুই কতক্ষণ ধরে চেঞ্জ করবি? গ্রাফ কোনোদিন ভেবে দেখিনি। হিলোরা তুই আবার এই ধুলার মধ্যে কি করছিস? বাবা কোথায় দিদি? কি কি ওটা তোর কি হাতে? লাভ লেটার আবার? হ্যাঁ দিদি দিদি বস না, দিদি বস না, বস না, বস না, শোন না। ও পড়ি পড়ি দেখ, তুই দেখবি না? না আমি দেখছি না। প্রিয়তমা ইলোরা, পত্রের প্রথমেই জানাই তোমাকে আমার ভালোবাসা। তোমার স্কুল যাওয়ার পথে রোজই তোমাকে দেখি, রোজই ভাবি কিছু বলবো কিন্তু বলতে পারি না। তাই চিঠির মাধ্যমে তোমায় জানাই তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমার ভালোবাসি। আই লাভ ইউ। ঠিক আছে, এত লাভ ইউ তো, যেদিনকে স্কুল থেকে বাড়িতে রিপোর্টটা আসবে সেদিন বুঝবে। কোনো রিপোর্ট আসবে না,
দিদি কোনো রিপোর্ট আসবে না। আমাদের ক্লাস টিচার না খুব কিউট, তার পড়া যদি আমি রেডি করে রাখি কেউ কোনো রিপোর্ট করবে না আমার নামে। ঠিক আছে, আমি দেখছি রিপোর্ট করা যায় কি না যায়। ওকে এই দিদি শুন, এক মিনিট দাঁড়া। আমাদের দীপ্তি মিস, হ্যাঁ দীপ্তি মিসের বিয়ে হয়ে গেছে। কি দীপ্তি মিস? Don't tell me that. I swear, দিদি দীপ্তি মিসের বিয়ে হয়ে গেছে। ভাব, দীপ্তি মিস অরেঞ্জ শাড়ি পরছেন, রেড শাড়ি পরছেন, পিঙ্ক শাড়ি পরছেন। মিস অলওয়েজ ক্লিয়ার ইন হোয়াইট। তুই ভাব, তুই ভাবতে জাস্ট। আর কি হয়েছে জানিস, আমাদের সীমা আছে, সীমা আজকে একটা বোর্ডের অঙ্ক ভুল করলো, ভুল করলো। দীপ্তি মিস সেটা টেরই পেলেন না, ভুল অঙ্ক দেখে দীপ্তি মিস হাসছেন, গ্লো করছেন। সত্যি ভাবছি সেই দীপ্তি মিস অলওয়েজ ক্যাট 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 ক্যাট। দিদি শোন না, বস না একটু, বস না। আবার কি হলো? বল বল, আমার পড়তে যেতে হবে। বল বল বল, তাড়াতাড়ি বল। দিদি অর্ণব ব্যাচকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল উইথ দ্য ব্লু জ্যাকেট। কি ভালো লাগছিল অর্ণবকে। লোরা নট অ্যাগেইন লোরা। উফ, সত্যি তোর এই বয়ফ্রেন্ড আর লাভ লেটার করে করে না, মানে আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড অফ ইট। এবার শোন, এবার আমি একটা জিনিস ঠিক করেছি। এই যে শোন, তোর বিয়ে দিয়ে দেবো। কি? তোর বিয়ে দিয়ে দেবো। বিয়ে? ইয়েস। আমি? করবি না? না করবে না। আমার লাভ লেটারগুলো জমা হতে দে না, এতগুলো হতে দে না দিদি। এতগুলো যখন বাবার হাতে গিয়ে পড়বে তখন। ইলোরা এসে গেছে। ইলোরা কি হলো? হ্যাঁ আসছি। বলবি না, বলবি না কিছু। ইলোরা বলবি না দিদি। এদিকে এসো। ওগুলো কাজের জিনিস। আপনার ব্যাপারটা কি বলুন তো, কি বলতে চাইছেন? কি আপনি বলতে আর পারছি কোথায় বলুন তো। অফিস থেকে বেরিয়ে গাড়ি পার্ক করে দেখি আপনার অফিসের তলা দাঁড়িয়ে আছে। তাই? ভেরি ইন্টারেস্টিং। তারপর বলছি অফিসের কাজের মাঝে তো ফাঁকও পাওয়া যায় নাকি চা কফি খাওয়ার জন্য? তাতে যাই, আমি তাই ভাবছিলাম। চলুন যাই। আগে না স্যার, শুনুন, আপনার এই অ্যাটিটিউডটা আমার একেবারে পছন্দ হচ্ছে না। আপনার যখন যা মনে হবে আপনি সেই বুঝে নিজের পছন্দ মতন প্ল্যান করে যাবেন, আর আমিও সেই প্ল্যান অনুযায়ী আমাকে চালাতে থাকবো, এই ব্যাপারটা আমি একেবারে এগ্রি করছি না অনিকেত। একদম ঠিক কথা বলেছেন, আপনার ওপর একটু জবরদস্তি করা হয়ে যাচ্ছে। একদম তাই। আমার কি কি জিনিস আপনি অপছন্দ করেন সেটা তো জানতে পারলাম, আমার কি কি জিনিস আপনি পছন্দ করেন একটু বলবেন, এটা ফর্দ করে নেব। প্লিজ আমি ভাবতে পারছি না, আমার আমার বিশ্বাসই হচ্ছে না যে ইলোরা আমাদের এরকম করে ছেড়ে চলে গেল। Just can't believe it. She used to tell me every little things. এত বড় জিনিসটা। আচ্ছা মান, তুমি আমাকে আগে বলনি কেন? আমারই সব দূর জানিস তো, আমি ভেবেছিলাম এটা ওর ছেলে মানুষই তো, ও যে সত্যি সত্যি এরকম একটা কিছু করে বসবে আমি তো ভাবতেই পারিনি। এত বড় সাহস ও পেলো কোথা থেকে? তোমার মুখের
একবার বলে গেল, তুমি বাবাকে একটা ফোন করলে না, তুমি তপনকে গাড়ি নিয়ে আমার কলেজে তো পাঠাতে পারতে। আমার মাথা কাজ করছিল না, আমি যে আসলে তোর জন্যই ওয়েট করছিলাম। তুই যা না একবার, একবার তুই যা না, তুই ছেলেটার বাড়িতে গিয়ে একটু মেয়েকে বল না, ও যদি কিছু করতে পারে, ও যদি ফিরে আসে। লাভ মা, গিয়ে কি লাভ, এখন গিয়ে কি লাভ, রেজিস্ট্রি হয়ে গেছে, এখন গিয়ে কেঁদো না তো মা, কেঁদো না, ও নিজের ভুল বুঝতে পারলে ঠিক ফিরে আসবে, কেঁদো না। কিন্তু তোর বাবা, তুই তোর বাবাকে তো চিনিস, কিরকম জেদি, কি করে কি হবে। ঠিক আছে ঠিক আছে, আমি বাবাকে বলবো, দাঁড়া। আমার তো মাথায় কাজ করছে না, আমি জানি না কি হবে। তাড়াতাড়ি যা তুই।